দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩তম দিনে প্রচার এবং গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর প্রার্থীরা। নির্বাচনে জয়ী হতে ভোটারদের পাশে রাখতে নানা প্রতিশ্রুতিও দিয়ে যাচ্ছেন তারা। শুভ মাহফুজ রিপোর্টে থাকছে বিস্তারিত। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থীর আসন ঢাকা ১৪ সংসদীয় আসন। এ আসনে নৌকার পাশাপাশি আছে আওয়ামী লীগের ৫ স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৪ জন। সকাল থেকে ঢাকা ১৪ সংসদীয় আসনের মাজার রোড এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কাজী ফরিদুল হক হ্যাপি। ভোটারদের ধারে গিয়ে নিজের বাসি প্রতীকের পক্ষে ভোট চান তিনি। এ সময় শতভাগ জয়ের প্রত্যাশার কথা জানান তিনি। এই এলাকার একটি লোক যদি বলতে পারে আমাকে কখনো অন্যায় করতে দেখেছে, তাহলে আমি আজকেই আমার প্রার্থিতা প্রত্যাহার করব। এবং আমি বিশ্বাস করি জয় পরাজয় নির্ভর করবে মহান রাব্বুল আলমিনের উপর। তিনি ন্যায় বিচারক, তিনি সুষ্ঠু বিচারক, তিনি বিচার করবেন, মানুষ আমাকে ইনশাল্লাহ সমর্থন করবে। একই আসনের মিরপুর গাবতলি এলাকায় বিশাল শোডাউন করেন আরেক স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান। কেটলি প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থীর দাবি, নিরপেক্ষ নির্বাচন হলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন তিনি। আমরা সবাই আশাবাদী যে নির্বাচন পর্যন্ত যদি সুষ্ঠু পরিবেশ থাকে, কোনো ধরনের বড় ধরনের কিছু না ঘটে, আমি অনেক বড় বিজয় হব ইনশাল্লাহ। এদিকে নিজ নির্বাচনী এলাকায় সমাবেশ করেছে ঢাকা ১৬ আসনের নৌকার প্রার্থী ইলিয়াস মোল্লা। এ সময় তিনি বলেন, উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকাকেই বিজয়ী করবে জনগণ। আমরা দেশে এত উন্নয়ন করলাম, দেশে এত কিছু দিলাম, আমাদের কি ভোট চাইতে হয়? আমাদের ভোট চাইতে হয়? আমরা ভোট কিসের জন্য চাব? মানুষের আশা প্রত্যাশা পূরণ করেছি। যদি অস্বীকার করতে পারে কেউ যে আমি তো আশা প্রত্যাশা এটা করছিলাম, এটা পাই নাই, কোন ব্যক্তির আছে একটু হাত তুলে দেখান তো দেই যে আপনার আশা প্রত্যাশা পূরণ হয় নাই, পারবেন একটা? অন্যদিকে ঢাকা ১৫ আসনে মিছিল পথসভা করেছে নৌকার প্রার্থী কামাল আহমেদ মজুমদার। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা।